তুমি বাদ ভাইলোর ভিতরে বালা ভাইলোর মাল ঢুকাই দিবে, বুঝছো নি? বালা ভাইলো যে তার আছে তারা, ওগুলো তুমি বাদ ভাইলো হারাই দিবে, বাদ ভাইলো হারাই দিবে। আর ওগুনটা আনিলে জাস্ট উল্টাইলে তারা তো প্রেজেন্ট করবো কোনটা, বাদ ভাইলটা। আর বালাটা তো প্রেজেন্ট করতেও নাই, এই কামটা তুমি করতে পারবে? জি পারবো। কিস্তির বিষয় তো জামেলা, ডাইরেক্ট টাকা দিয়া টাকাটা সপ্তাহে সপ্তাহে ওকার ফোনটা দিনে হোক পরিশোধ করা হলো জামেলা। কিছু আলি মূল্য মাগুলোর লোক মাতি হচ্ছে, আমি একটা লাইনও হারাইছি বিশাল টাকা। কি করে খবরটা কনজিউ মার, বুঝছস না? শুনছিলেন এটা? শুনছি। তুই সরি হচ্ছ যদি বুঝাস না, তাই ইন্টারনেট আছে ইউটিউব আমার ইয়ার হাত মারলে যেসব বালা মৌলানার নাম দিয়ে হাত মারলে ভাই তো দিশো টাকা দিয়া নকল তোর দোকানে ফিরিস নাই। তোর সব ফিরি চটালু হবি না, দাম হইলো 20,000, আমি লিয়ে নেবো 50,000, 22,000 কখন তুই চুরা চুরা করি আমার দিচ্ছি ডাইরেক্ট টাকা দিয়ে কোনো তোর এক লাভ হইলো তুই দিছে একটা মনে কর দোকানও হয়ে গেলো আর সাথে চুরা চুরা করে দিল তখন এটা হারাবো না আমি যতটুকু আলু মোলা মালা আছি। রাজনীতি তো আসিব, এখন তো পলিটেকনিক থেকে তো ইঞ্জিনিয়ারিং শেষ করলাম, দোকানও খান লইছি, ওর মাঝে তো ওয়ার্কশপ করলাম। ওয়ার্কশপ বলতে কোনটা? ওয়ার্কশপ বলতে পলিটেকনিক থেকে তো ইঞ্জিনিয়ারিং শেষ করলাম, এখন শেষ করার পরে এখন তো প্র্যাকটিক্যালের দরকার নানি, প্র্যাকটিক্যাল লাগে আর চলে এলাম দোকানে। প্র্যাকটিক্যাল লাগে তো যে নামে মোটরসাইকেল টোসাইকেল গোছাই হইছে টাইট টুট দেও তা নি, এ নাম তো এমনে তার উস্তাদের কাছ থেকে আইছে বা, আর আমরা তো এবারে ডাইরেক্ট লেখা পড়ে ঘুরে আইছি। এ নামও বালা ইঞ্জিনিয়ার, কিন্তু হে ইঞ্জিনিয়ারিং কইরা ও দোকান থেকে ও দোকান ও দোকান পর্যন্ত যাইতে পারবো, এর বেশি করতে পারতো না। আর আমি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া কইরা শিক্ষা আমি ইঞ্জিনিয়ারিং আইছি, কোন প্রেসারে কতখান নার টাইট দেওয়া লাগে, কতখান লোজ দেওয়া লাগে এটা আমার বুঝ আছে। তুই অত বড় ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করি যা বেটা, ই বুদ্ধি শিখে দিলে তোর মোটরসাইকেল আইয়া ওয়ার্কশপ খুলতে আর মোবিল গোছাইতে, তোর লগর অকল্পে বেটা পড়িয়া বিভিন্ন ব্যাংকে টেন্ডে সাহায্য করা, তুই আইয়া মোটরসাইকেলের বাম্পার গোছাই পারি বুদ্ধি তোর। ও যে জায়গা থেকে আমি ইঞ্জিনিয়ারিংটা করলাম কোন থেকে কইরা আমি দেশের বালা কোম্পানির মাঝে মোটরসাইকেল উৎপাদনের লাগি চাকরি করতাম পারবো। ও গাঁত থেকে কিন্তু মোটরসাইকেল উৎপাদন করিতে, ও গাঁত থেকে কেউ ও জায়গা থেকে হে কেউ, আমি তো আমার যে প্র্যাকটিস আছে প্র্যাকটিস চালাইয়া যাইলাম, অন থেকে কেউ আমরা লাখান মানুষেও মোটরসাইকেল তৈরি করে। আর এ নামের কথা তুমি যেটা কইছো এটা হে কত খানোর ভিতরে তার সীমাবদ্ধতা, তেরে ওয়া যাও তুমি মোটরসাইকেল যেদিন উৎপাদন করবা এদিন সাসাই খান লই মাল লইয়া বুম 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 টিট 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 কথা করবে না যাও। হ্যাঁ তুমি কিন্তু আমার লগে ফাতলামি মার রাই নিবা না, ফাতলামি না হাসা কইরাম না বাবা, তোমার যে উদ্যোগ যে তরুণ হইছো তুমি উদ্যোগটা কি মোটরসাইকেল বানাই দে এখন লবি যাও, ভালো হই যাও ভালো হই যাও, আমি তো বুঝছিলাম মনে হয় তুমি তুমি ভালো হই গেছো, বুঝো আমি তো তুমি যে লান্ডা ক্যান্সেল আমি বুঝছি মনে হয় তুমি ভালো মানুষ হই গেছো, তুমি তো ভালো না, ফাউল আমা ফাউল আমা আমি অত বড় অত বড় হইছো এখন পর্যন্ত তোমার স্বাস্থ্য বদলাইছো না, হ্যাঁ বেশি কিচ্ছু কইরাম না বাবা, তো যাওন আর টাকা কইছ না বাবা বুঝ কিতা কইর, ও যে গড়ি গু ও যে আমার হাতে বেসলাই টাকা যে মায়া লাগে দেখতে মোবিলের ডেক কাইতা থাকতো তো না ওখানে আর কি। আচ্ছা এটা তুমি কইর লাগছ না, তুমি ভালো মানুষ হই যাও, তুমি ভালো মানুষ হও তুমি খাইছ তো বদলাও মিয়া, তোমার মাঝে কোনো বহুত পরিবর্তন হবে অভাব আছে। দেখো মোটরসাইকেল না হই গেল আর কি না ভালো আমার এনা ও টাইট দিব লইয়াই মধ্যে মো কুনটাই কিটা হিকরে আর কিটা ইচ্ছে বাংলা আর লইয়াইলে দেবো গান গিলা জুড়ে লাগে আমিও গেলেন জি কম জানি।
ওটা কত সসারে মান আটা দেও না নিজে পানি দিয়া গেল পুরা ওইবা কা গোয়েন্দর যন্ত্রনা গাও পড়িছে পলিটেকনিক্যাল কলেজ ব্যাংকো চাকরি কর মানে ভালো এক কোম্পানির চাকরি কর বড় মুখ করে পরিচয় দিবে এলাকার মানুষ আছে আর বাতি যা এটা মোটরসাইকেলের বাম্পার হয়ে যায় ওখান তাই অন অন তাই নিয়ে কর মানে মোবিল মোবিল ঘুষাই এ নাও বলা আর ও এক গিয়ে দই বা করছে আস্তা বছর যেমন একটা তুফান আরম্ভ হয়েছে গাও যে বা জানো উদ্যোক্তা তরুণ গু তরুণ হতা যেমন সহ্যর ভালো আর কি গাওয়ের বিষয়টা বড় বিয়া করিও পড়ার বেড়া তোরে আনছে তুই করো বেটা বেটে বেড়া তোরা খাওয়াইছে রান্ধিয়া কুটুম গাছাইলে একটা মজা করি তোর বাড়ি রান্ধতে বারো দাদা বউ করতো কোন চিন্তা করিও আরে এটা তো বালা ভুয়া গুতারে হারাইছেন ইতাই ষড়যন্ত্র করছেন ইতাই হলো শয়তান আর শয়তানের ষড়যন্ত্র সবসময় দুর্বল আল্লাহ কইছেন নানি ইন্না শয়তানা কানা দাইফা শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল আর কতদিন আটকাই রাখবা ও আল্লাহ সাহায্য করছেন কেমনে তাই কেমনে তারাই জোগাড় করছে মাল তারাই জোগাড় করিয়া আল্লাহ তারারে দিয়া ফুয়া গুতারে ছাড়াইল এরা শুনো এখন খালি দোয়া করো দোয়া করো দোয়া করো যে আমরা লাগে দোয়া করো আমরা সুন্দরভাবে যাতে এটা উপস্থাপিত হয় আর কেউ আটকাইতে পারতো নাই আল্লাহ মেহেরবান বেশ করে দোয়া করো আমি যাই আর আমি যাই আর বেই লইলে আমি ইনশাল্লাহ ফোন দিব জি স্যার তুমি তাহলে এখন দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো ইনশাল্লাহ আল্লাহ আমরা ফুয়া গুতারে ছাড়াই আনবা আল্লাহ জীবনে কোনো যদি নেকি ফরিয়া থাকে আল্লাহ আল্লাহ অনেকেরও ছিল আল্লাহ বিদ্যুৎ জামি ফিরিয়া আমরা যে এ টু জেড কোম্পানি ও কোম্পানির অধীনে নানি আমরা আরো একটা প্রজেক্ট করছি তো আমি কি ধরতাম না ওই যে শহরে যে বিভিন্ন পয়েন্ট হল আছে এটা ছোট ছোট বুথ থাকবো এখানে আমরা যে যা পাইবা সব খাটি জিনিসগুলো নিয়ে যেমন মনে লোকে শহরে এরা চাইলেও আপনার ওই যে দেশি মুরগির ডিম পেতো না তারপরে খাঁটি দুধ হইতো না খাঁটি মধু হইতো না খাঁটি ঘি হইতো না আমরা যে পয়েন্টগুলো থাকবো এই বুথের মাঝে এই সবগুলো মিলবো বুঝছি তো আমার গীতাতে আমি করতাম না গীতা আমার করণীয়টা গীতা আপনি খুঁয়া দোকা আপনার করণীয় বলতে আপনার এলাকার তো যে দেশি মুরগ বেশি থাকে তো ওখান থেকে আমরা যদি একটা লাইন ফিরে দিতে আমরা যে ডিম মারলাম না আর কি তার মানে আপনি গীতা বুঝে দিতে চাইরা আমি আজান তো এন্ডা এন্ডা দোকানে বাড়ি দিতাম আমার তো হইতে চাইরা না এন্ডা দোকানে তো আপনি বাড়াইতে না দেখে বাড়াইতো মানে আমরা যে বিভিন্ন যে খাটে যে প্রোডাক্টগুলো আপনারা পেলাম এগুলো মোটামুটি অন্যবাদে ম্যানেজ করেন যেমন এর মাঝে দুধ আমরা পাই দিছি খাটি দুধ আমরা পাই দিছি এখন ডিম আমরা ওই যে আপনার এলাকাত বেশি হয় ওই হিসাবে আর কি বেশি বেশি ও ভাই আমি ওখানে বাড়ি দিতাম এন্ডা দোকানে আমি ওখানে এন্ডা দোকানে বাড়ি দিতাম আজান খেয়ে দিব আপনি দিবেন আজান মাঝি সাহেব আপনি সিরিয়াসলি রাখি বিষয়টা আপনি কিতা বুঝাইতে চাইরা আপনার ই এলাকাত বেশি দেশি মুরুক থাকে এর লাগে আমি কই না মাকে ওই এলাকা থেকে ডিম এগুলা এন্ডা আমার বংশের গুনুকে হরছিলি না আমি হরছাম না আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী খেয়ে এন্ডা এন্ডার ব্যবসা করছিলা আপনার কিয়াল আপনি ফাইনাল লগু বুঝাইলি না যে আমি এন্ডা দোকানে বাড়ি যেতাম মসজিদের আজান তুইয়া বিষয়টা এটা নাই
আপনার এলাকা শুনছি আমি বেশি দেশি মুরগ মিলে ও এলাকায় আমার আমার প্রোডাক্ট সবগুলো খাঁটি ওই সময় হলাম দেশি মুরগের ডিম যদি আমি আনতাম বাড়িতে ভালো আর কি। ও মাই গো মাই না মাতি মাতি যেমন এখন উদয় গেছে লখন বাড়ি গেছে ওখান আর দৌড়িতাম নাই ওখান জায়গা থাকাই মাতমু ওখান দৌড়াইমু না মাতি মাতি যেমন দেখলেও দৌড়মারি দিকে হলো হল দাঁড়াই দিল ওখানে এন্ডাত না না আপনি এখানে এন্ডা যুগাই দিয়া এন্ডা আমি ফাড়িয়ে দিলে মনে হইব না নি এন্ডা ফাড়াইলেও আমার দি জুড়ে মাঝে সময় আপনি উত্তেজিত হই দাঁড়া আমার আমি তোমার দিমুনি এন্ডা ভাড়িয়া এন্ডা ভাড়িয়া দিমুনে আমি বুঝলাম না এলে তো আসলাম না কোনো মাই গো মাই বাইরে দেখতো আর কালকে এখালি ইলিশ মাছ আনছিলাম আর তাই বিরুন ভাত রানছিল আর কি কইছিলাম উঠিতা টিফিন লইলে আর ইগুতা যাইতো শখ করছে বাইরে দেখতো বাপরে বাপরে বাপ ওখান তোমার ইলিশ মাছের মাগুর মাছ খাওয়ানোর সময় হয়েছে আমার ভুয়া বোঝের মিয়া গেল সাড়ে নয় মাস ধরি এ সময় খবর নাই আর ফয়েল আমার ভুয়া দেখছিলেনি ওখান তোমার বইও রান দেখা হয় এ সময় বেকার ভুয়া অতা ভুয়া অতা ভুয়া হইয়া দিনে থেকে দিছে আও রাগ করো কেন কুটুমিতা তো কর্ম বিয়াই তো হইবাই বিয়াই হইবাই তাই নাকি জেল থাকি বারুকা জেল তো নে বারইবা না জেলও ফসবা না হন তাকি দেইবা কি কিতা কইবাই আও আগে দেখি ফুরিগুতা খুব শক কইরা কইছে ওইটা করবা নে এটা তো বুঝরাম আমি আ বইনা লারা জায়গা পাইছিন না মিয়া নকন আ আলি না করো ফুরিগুতা শক করছিল তোমার যত ওয়াকবার হইছে তোমার বড় ওয়াকবার হইছে কত দিন আর জি হুজুর জি 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 আলহামদুলিল্লাহ জিয়া হুজুর জিয়া জিয়া আমি আইরা হুজুর ইয়াল্লাহ ইয়াল্লাহ অত খুশি হয়েছি জীবনে এলা খুশি হয়েছেন আল্লাহ ফোন দিতাম মিস্তারে ফোন দি মিস্তারে ফোন দি ভাইসা মহল সুখবর
আমিত ভাই জামিন হয়ে গেছে, আমিত ভাই জামিন হয়ে গেছে, আমরা বাড়ি যাইলাম আপনারা ওকে আমিত ভাইয়ের বাড়ি বিকালে। আবিদের জামিন কি বলে পাগল, আবিদের জামিন তো আমার হাতে। নাম্বার বন্ধ। অ্যাডভোকেট রিমন যদি সত্যি ওর জামিন হয়ে থাকে আমি কিন্তু তোকে ছাড়বো না। অনেক টাকা খোয়ালাম, অনেক সময় ব্যয় করলাম শুধু আবিদকে জেলে আটকে রাখার জন্য। আজ যদি আবিদের জামিন হয়ে যায় রিমন আমি তোকে ছাড়বো না। আমার প্রত্যেকটা টাকা আমি কড়াই গন্ডায় শোধ তুলে নেব। যুবকদের উদ্বুদ্ধ করার লাগে, নিজে স্বাবলম্বী হওয়ার লাগে। পরে কিছু মানুষের চক্রান্ত হইরা তার কারখানারে জ্বালাই দিছে, জ্বালাইয়া এরপরে বিভিন্ন ভাবে তারে মানে ক্ষতি করার চেষ্টা করে আর কি। যেটা কিছু মানুষের মানে বিষ লাগে তারে, আর তারে দেখিয়া প্রচুর যুবক উদ্বুদ্ধ হয়ে গেছে। কেউ সাইকেল চালার, সাইকেল দিয়ে রুজি করের, কেউ দেখা গেছে অন্যান্য ব্যবসা করে, পোলট্রি ফার্ম করের। তো বুঝছো নি ঘটনা? আসলে যত ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে আবিদের ক্ষতি হয়েছে না, আবিদের লাভ হয়েছে, তার কোম্পানি আরো সম্প্রসারণ হয়ে গেছে। বালা মানুষের লাগে বিপদ থাকেও বেশি, তো যাই হোক বিপদ তানো লাগে আর রয়েছেও না, তাই না সাড়া পাইলিস এখন তার কিচ্ছু হইল না, তাই না আরো জনপ্রিয় আরো জনপ্রিয়তা বাড়ছে তানোর। তো বিপদে আবিদরে খোল্লা মাইয়ে রাখতে পারতো না। না 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 ঠিক আছে, আবিদের আরো সাহস বাড়ছে। ঠিক আছে, যত যুবক আছে যুবক বলতে আইডল হইছে, যুবক বলতে তারে ফলো করে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ বলো। হ্যাঁ আমাদের আবিদের জামিন হয়েছে। বাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আমি এখনই আবিদের বাড়িতে যাচ্ছি, আবিদের বাড়ি যাচ্ছি। আমার কি খুশি যে লাগতেছে, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে। এ সালাম, আবিদের বলে জামিন কিছু হয়েছে হাসানি? ওই ওই না না আমি তো জানি না। তুমি চিন্তা করো কেন গো মাই, আইমু সামনের মাসে তো আইমু কইলাম তো আইমু। ও আইমু ভাই সাহেব মহল সুখবর, আবিদ ভাই জামিন হয়ে গেছে, আবিদ ভাই জামিন হয়ে গেছে, আবিদ ভাই জামিন হয়ে গেছে। ফোনখান একটু রাখো গো মাই, একটু দুই মিনিট পরে তোমার ঘুরাই আসবে। মাই গো মাই, দুইবারই গেছো জেল থেকে, দুই ফিরিস থেকে বারই গেছো। আগে আমাই যে গিয়া মাদক আগুন কিতা কিছু দিয়া আমাই যে কটা দিন কিছু শান্তি আসলাম।
আল্লাহ ভাই, কোন মহা যন্ত্রণা ধরলাম। হামাইছে আগুন মাদক আর ওটা দিয়া ওন বাড়িব, আরো কোন মহা যন্ত্রণা লাগে আমার লাগি বাড়িব। মাথা উঠে কিতা করে ভাই আল্লাহ, এগু তো বাড়ার কেন আরো থাকলো না কেন, কয়টা দিন গেলাম গে আর কয়দিন বাদে কয়েন গাড়ি কান সারিয়া। আল্লাহ ভাই কিতাব ফ্যান তিনটা দেখি মোবাইল তিনটা দেখলাম, কোনটা দি ভাইতাম? MOTLI মতলি SAB সাব। হ্যালো, আসসালামু আলাইকুম মতলি সাহেব। ও মতলি সাহেব, আমার আমার জানখান বড় খারাপ করে মতলি সাহেব। মতলি সাহেব আপনি আমার আব্বা নানি, মতলি সাহেব আমার জানখান বড় খারাপ করে মতলি সাহেব। আমি ও মসজিদের লাগা রুম, ও আমার রুম হয় তা আছি মতলি সাহেব। আমি মনে হয় কিতা ওই যান রে বা মতলি সাহেব, আমার মাথার মাথার কিতা করেন মতলি সাহেব। আপনি যদি আমার রুম খাতাই তা আমি মনে হয় স্টক করে নিব মতলি সাহেব। বন্ধু, আবিদর এক উদ্যোগে নতুন নতুন কত প্ল্যান বাড়াইয়া দেখায় নেই, তো তুমি যে উদ্যোগ লইছ ওটা একটা বালা উদ্যোগ। আচ্ছা বন্ধু, তুই একটা জিনিস দেখ চিন্তা, শহরে তো মানুষ চাইলেও খাটিয়ে কোনো কিছু পাইব নি। না না না, পাইতো না। আমি যদি 10টা পয়েন্টে যদি 10টা বুথ দিই, 100 পয়েন্টে যদি আমি যে প্রতি 10টা বুথে যদি খাঁটি গরুর দুধ মিলে, খাঁটি দেশি মুরগির ডিম মিলে, খাঁটি মধু মিলে, এগুলো যদি একটা খাঁটি দিয়া যদি আমি ফেসবুকে যদি বালা করে অ্যাড করতাম পারি, কাস্টমার কি পরিমাণে হইব। শহরে তো সচরাচর এগুলো খাঁটি জিনিস খুব কম পাওয়া যায়। তো বন্ধু, দুধও লাগে তুমি চিন্তা করি না, দুধ আমরা আমার কাছে আছে, আমি কয়েক একটা খামারের লোক আমার পরিচয় আছে, তো আমি এটা ফাইমু দুধও লাগে তুমি চিন্তা করি না। তুমি ওই যে খামারের যে বিষয়টা, তুমি খামারের এর লোকে পুরো ফাইনালি মাতো মাইনটা তুমি আমারে কইবা। দুধ আমি ফাইমু, দুধ তোমার যতটা দরকার, যত লিটার দরকার আমি তোমার ব্যবস্থা করতে পারবো, তুমি দুধের ব্যবস্থা। আর আমি ডিমেরও একটা প্ল্যান আছে বুঝছো না। ফোন আইলো দেওয়া কে বন্ধু দিল ইয়া মুতাল্লি সাহেব দিছুন ফোন ফোন ধরিলে ধরিল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি মুতালি সাহেব, জি মাঝি সাহেবের মুখে দিয়ে ফেনাও না বাড়াই গেছে। আমি কদিন দুই রাত থান আচরণেও বুঝছি, তাই কিচ্ছু একটা ঘটাইবা, যেখানেও যাই তানটা যদি মাথায় তো তাই দেখো খালি দৌড়ে উঠে, মানে গ্রামের একটা মানছে তার লগে মারতে পারে না, খালি তাই দৌড়ে উঠে তখন দৌড়ে উঠে তখন। জি 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 জি, আচ্ছা জি, আচ্ছা আচ্ছা, সিএনজি দিলে যাইম কিনে। জি আচ্ছা, আমি সিএনজি লিয়ে যাইতাম। জি আসসালামু আলাইকুম। আসত নি কী হয়েছে ভাই? মার জিনে ঘটনা ঘটাই দিচ্ছে। কী হয়েছে? মনে কর আবুল তাবুল স্বপ্ন দেখে দেখে মুখে দিয়ে ফেনা বাড়াই দিচ্ছে। আমি কদিন ধরো মিশন দয়া করলাম, কিতা মানে মাতলাই তুমি নানি, কিতা আবুল তাবুল মাতে, আমি দেখু ডিমের লাগি মারছিলাম। আচ্ছা, তো ওইটা কয় আমি দৌড় সারিলছি এখন, এখন আর আমি আমি দৌড় এখন আমি দৌড়াইমু, অতদিন আমি দৌড়ছি, এখন আমি সবরে দৌড়াইমু, যে তুমি
তুমি নমাজ পড়াইলাও, তুমি আজান দিলাও, তুমি হতা করিলা হতা করো, মানে যা একটা আবুল তাবুল মাতের। এখন আমি যাওয়া লাগবো সিএনজি দিলি ধন্যবাদ দিলাম আপনার জন্য আর কোনো আল্লাহ মহিম থেকে আল্লাহ রক্ষা রাখ।
আবিদে কষ্ট করছে, কষ্ট কষ্ট তো করতে হইব, ভালো কাম করতে গেলে কষ্ট করতে হইব, আর আবিদে এই যে ডুবছেন কষ্ট করছেন এটা সমাজের একটা ধাক্কা দিলাইছে। ওজে দেখো যায় নাকি মোটরসাইকেল বুম বুমি টাকাইতো, এখন এই মোটরসাইকেল দিয়ে টিপ দেয় ওটা বেকার ঘুরাই দা গুড়গুড়ি টাকাইতা, এখন কিতা করছো বা তুমি দেন এটু জেড না এটু জেড করছি। ও তো কোথায় নৌ ফুয়াগু রাজনীতি করতো আর খালি ঘুরাইতো ঘুরাইতো, এও তো মাশাআল্লাহ সমাজের হামা লাগ গেছে, বুঝছেন নি স্যার? জি জি না, আমরা আমরা এখন থেকে এটা থেকে শিক্ষা নিতে চাই যে আবিদের মতো যারা উদ্যোক্তা যারা কষ্ট করে উপর উঠতে চায় শিক্ষিত হয়ে গ্রামে থাকতে চায় আমরা তাদের পিছনে থাকবো না, আমরা তাদের স্যার আমি হইতাম আসলাম গরু অনেকে অপেক্ষা করে আর কি বেটার লাগি। না 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 রাখো মিয়ে তোমার গরু, আমি তো এরকম করে কিছু না না শোনেন 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 আমি দেখি করতে নেই ঠিক আছে, তো আমরা সবাই শোনেন আমরা সবাই এরকম যারা উদ্যোক্তা হবে তাদের পিছনে সবাই থাকবো ঠিক তো, কেউ যেন এরকম কষ্ট না করা লাগে। আর খালি খান কথায় খান দিবা না, অজ্ঞতা করলিছে অজ্ঞতা করলিছে, আগে শুনবা এর বাদে কাম করবা, আসামি সাজা সাই করবা। তুমি নাকি তা সব অনুপ্রাণিত হয়েছেন তান দে তাই তো ব্যবসা করছেন, আমি গাই দিছি শরীয়ত মতো ব্যবসা করো, এই ব্যবসার বরকত আছে কিতাবা বরকত পাইছো নি জি আলহামদুলিল্লাহ। এখন শোনা কথায় খান দিও না, দেখিও বাস্তবে কিতা হাসা মিশা যাচাই করিও, তোমাকে তোমাকে দেখে এখন সবাই উদাহরণ মনে করে যে না আবিদ সমাজটাকে চেঞ্জ করে দিছে, আমরা এটাই চাই যারা যুব সমাজ আছে সবাই জানে সমাজটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা তো তোমার ফিল করছি, আমরা আমিও তোমার লাই খুব চিন্তা করছি বুঝছনি, আমার পুরীর কথার খান্দা খেয়ে দেখে বন্ধ করো মেয়ে তোমার পুরীর খান্দা, তোমার একমাত্র ভাই কয়দিন ধরে হুন্দা বলো আবিদ বলো আবিদ কুন্দা হোক বা হোক হকলে হুন্দা করে আগ্রহ করিয়া বই দিয়েছেন তোমার কথা। আসসালামু আলাইকুম উপস্থিত এলাকার মানুষ, আমার হুজুর, আমার শ্রদ্ধাভাজন স্যার, আমার আব্বা, আমার মামা সহ এলাকার সকল যুবক, আপনারা আমার লাগে অনেক কষ্ট করছেন, আমার সবথেকে মায়ার ছোট ভাই ফাহিম আমার বন্ধু সবে কষ্ট করছেন আমার লাগি, আমি আসলে নিজেও জানি না যে আমি কিতা করছি, আমি যখন বেকার আসলাম যখন আমি খুব কষ্টে আসলাম চাকরি পাইছি না তখন আমি একটা ইচ্ছা নিছিলাম আমি একটা উদ্যোগ নিছিলাম যে আমি নিজে কিচ্ছু করি, এই করার লাগি যে আমার উপরে তো বাধা আইব আমি এটা জানতাম না, এরপরে আমি জেল থেকে শুনছি আমার এই শুধুমাত্র আমার সামান্য দই বেচা দেখি, আপনারা যে যুবক যারা আছেন যারা প্রতিটা ক্ষেত্রে আপনারা কেউ এটি জুড়ে আমার বন্ধু এ টু জেড ব্যবসা করছেন বিভিন্ন বিজনেস, আমার ফাইমে মোটরসাইকেল চালাইছেন এলাকার বই নাইনতে বই নাইনতে বিভিন্ন শো অফিস বানাইছেন, এরপরে আমি শুনছি যে তারা ওই যে বই নাইনতে যারা রান্না বান্না ফারেন তারা অফিসে সাপ্লাই দেন, আমি আমি নিজেও জানি না যে আমি কিতা করছি, আমি কৃতজ্ঞ আপনার কাছে, আর যুবক যারা আছেন এরা চাইলে একটা এলাকা বদলি যায় একটা দেশ বদলি যায় এটা আমি নিজে প্রমাণিত, আপনারা সবে আমার সহযোগিতা করছেন বিশেষ করে আমার হুজুরে, আমার স্যারে যখন আমার ঘর জ্বালানি হয় তখন স্যারে আমার আর্থিকভাবে সাহায্য করছেন, আমার আব্বা খুব নির্দোষ মানুষ আমার আব্বারে লইয়া ফেলা এলাকার মানুষে ছিঁড়াইছেন, এর ফলে আমার আব্বার অনেক মায়া করছেন, তো আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার পাশে দাঁড়াইছেন, আমার আরও বড় ভাই তাই ছাত্র নেতা তাইনও সাপোর্ট দিছেন, তো আপনারা যুবক যারা আছেন তারা আসলে বেকার না থেকে যারা খাজো নামছেন ওরা সবসময় যদি নিজের খাজো নিয়ে যেতে রাখেন, আমি আজকে যেন আমি কিচ্ছু আসলাম না আজকে আপনারা আমার সবা সব জায়গাতে আলোচিত করছেন, জেলো বড় বড় মানুষে আমার দেখাত গেছেন সরকারের পক্ষ থেকেও মানুষে দেখাত গেছেন, আমি বুঝছি যে আপনার কারণে আজকে আমার সারা দেশের মানুষে আমার লইয়া চিন্তা করল আমার আমার মাধ্যমে যখন আবার পুনরায় আপনার মাঝে যে কোনো কাজ করতাম পারি, এবং জানেন যে আমার এই কোম্পানিটা অনেক বড় হয়েছে এখন আমি আবার কাজ করবো সব রে কাজ করবো, আর আমার বন্ধু এবং যারা আছেন তারা আমি কৃতজ্ঞ।
সবে আমার লাগে দোয়া করবে। বাবা আবির, আমি মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া জীবনের শেষ প্রান্তে। বাবা আবির, আমার খুব আশা আছে, আমার খুব ইচ্ছা আছে, আমার ছেলেটা তোমার মতো আদর্শবান মানুষের কাছ থেকে বালা কিছু শিখব। কিন্তু গুণেদের সমাজের কারণে আমি আমার বাড়ির তোমার টিউশন যে রাখতাম পারছি না। যখন তুমি জেলে আসলায় তোমার মতো আদর্শবান আবি দেওয়ার লাগে সমাজের যুবক হলে যে চেষ্টা চালাইছ, আমি এটা দেখে খুব আনন্দিত হয়েছি। আমি নিজের গর্ববোধ করছি যে আমি একজন ছেলের মা। বাবা আবির, আমার সিটি যখন তুমি ফররায়, আমি হয়তো এই দুনিয়ায় নাই। আবির, আমার একটা স্বপ্ন, আমার একটা ইচ্ছা, আমার ছেলে আরিয়ান একদিন তোমার মতো আবির হইবে। তুমি আমার এই আশা, আমার এই ইচ্ছাটা পুরা করলে আমি শান্তি পাইব, আমার আত্মায় শান্তি পাইব। একজন আবিদের গল্প নাটকীয়ভাবে শেষ হলেও হাজারো সফল আবিদের গল্প শুরু এখানেই। আবিদেরা বেকার বসে থাকবে না, কর্মই তাদের ভাগ্য বদলাবে। এই আবিদদের হাত ধরেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দিনে দিনে। তাই বসে থেকে নয়, কর্মে লিপ্ত হই। আসুন দেখে বদলাই, শিখে বদলাই।